আমাদেরকে যেখানে দেওয়া হয় দায়িত্ব আমরা সেখানে যাই, যে সুন্দরভাবে করার চেষ্টা করি। এটা টোটালি টিম ওয়ার্ক, একজন ছাড়া আরেকজন হবে না, সবাইকে সুন্দরভাবে কাজটা করতে হয়। এটা আগের দিনে আমরা মোটামুটি 50% আমরা করে রাখি, তারপর দিন ভোট নেওয়ার পর আস্তে আস্তে আমরা বিকেলবেলা 5টার সময় যখন ভোটটা শেষ হয়ে যায় তখন আমরা ওই সবগুলো কাজ করে আমরা সবাইকে নিয়ে টিম, আমাদের সাথে সিকিউরিটি থাকে এবং ডিফেন্সের লোকও থাকে, আমাদের মেয়ে পুলিশ থাকে আমাদের সাথে, আমরা তখন আমাদের ক্যাশ কল করে নিয়ে আসা, তারপর আমরা জমা দিয়ে আমরা সবাই মিলে টিম ওয়ার্ক করি, এতে আমাদের কোন সমস্যা হয়নি। মহিলারা কোনো অংশে পিছিয়ে নয়, পুরুষদের তুলনায় আমরা সব কাজে এগিয়ে আছি এবং আমরা দেখাতে চাই যে সমাজে যারা ভাবছে যে মহিলারা পিছিয়ে আছে, আমরা কোনো অংশে পিছিয়ে নেই, সমান তালে ভোটদান প্রক্রিয়াটা চালিয়ে দেবো এবং কনফিডেন্স নিয়ে সেটা চালিয়ে দেবো।